नमस्कार बंधुरा বাবলি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হচ্ছে করলা দিয়ে তেতোর ডাল। তেতোর ডাল বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মুগ ডাল। ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব, তবে আজকে কাঁচা রান্না করব। মুগ ডালটা কিন্তু ভেজে রান্না করব না। মুগ ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে জলটাকে পাল্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপের মতো জল। এবার দিয়ে দেব আগে থেকে যে মুগ ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে দেব। একবারে আঁচটাকে কম করে নিয়েছি, আর কাঁচা মুগ ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুগ ডাল ভেজে নেওয়ার পরে একটু দেরি হয়, কিন্তু কাঁচা মুগ ডালটা সহজেই সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এদিকে দেখতেই পাচ্ছ ডালের জলটা একেবারে শুকিয়ে গেছে আর মুগ ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে নামিয়ে রেখে দেবো একদিকে, আর একদিকে এদিকে দেখো করলা কেটে নিয়েছি। করলাগুলো আমি গোলভাবেই কেটেছি পাতলা করে। করলাগুলো কেটে ধুয়ে নিলাম, আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলই করব। প্রথমে সর্ষের তেলটা গরম করে নেব একটু, তারপরে করলাগুলো যে কেটে রেখেছিলাম আমি সেই করলাগুলো একটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে যেরকমভাবে আমরা করলা ভাজা করি সেরকমভাবেই কিন্তু আমি ভালো মতো ভেজে নেব। একটু ভালো মতো ভেজে নিলে কি হয়, করলার ডালটা কিন্তু তেতোটা কম লাগে, সেই কারণে আমি বেশ ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করলাটাকে ভেজে নেব। আর করলাগুলো কিন্তু খুব পাতলা করেই কেটেছি, গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে করলাটাকে দেখো ভালো মতো ভেজে নিয়েছি। করলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর করলাটা সেদ্ধও হয়ে গেছে। এখন যে আগে থেকে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আস্তে আস্তে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু খুব ঘন সামান্য আর একটু জল দিয়ে দিয়েছি, আর করলার সাথে ডালটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এদিকে করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সেদ্ধই আছে, তাই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। সামান্য একটু জল দিয়ে দিলাম, অনেকটাই ঘন ছিল, সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরমের সময় এরকম তেতোর ডাল খেতে ভীষণই ভালো লাগে। এখানে ডালে হলুদ একটু কম ছিল, সে কারণে আরও একটু আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন আর একটু চিনি। ডালটা হালকা একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, তবে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ডালটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে ডালটাকে আমি একটু ঢেলে নিচ্ছি। ডালটাকে ঢেলে রেখে দিলাম। অপরদিকে আরও একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি 5 ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা বেশ সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিব আগে থেকে এই যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেই ডালটা সাম্বার দিয়ে দিলাম। সাম্বারটা দেওয়ার পরে একটু সময় আমি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। ব্যাস ডালটা আমার তৈরি হয়ে গেছে। আর নামাবার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে সব লঙ্কাগুলো কিন্তু গোটা ব্যবহার করেছি, তিতার ডালে ঝালটা ভালো লাগে না খেতে, তাই এখানে গোটা লঙ্কাগুলো দিলাম যাতে একটু সুন্দর গন্ধ বেরোবে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম, তৈরি হয়ে গেল করলা দিয়ে মুগ ডাল। আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও।